না, পেট্রোল এবং ডিজেল আমাদের রেশনিং করা হয়, কেরোসিন রেশনিং করা মানে সেখানে বন্দোবস্ত আছে, কিন্তু পেট্রোল এবং ডিজেল পেট্রোল পাম্প থেকে সেখানে এমন এমন কোনো খবর নেই বা এমন কোনো সিদ্ধান্ত দপ্তর থেকে দেওয়া হয়নি। যে কিছু কিছু জায়গায় রেশন শপগুলোতে জল ঢোকার ফলে জিনিস নষ্ট হয়েছে, কিন্তু তারপরেও রেশন ডিলাররা যারা রয়েছেন বা আমাদের দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলে মানুষ যেন সার্ভিস পায় সে ব্যবস্থা তারা গ্রহণ করছে। আমাদের সারা রাজ্যের রেশন শপগুলোতে এবং খাদ্য দপ্তরের কাছে বর্তমানে চাল, 76 দিনের চাল আমাদের মজুদ রয়েছে, 76 ডেজ। সুতরাং চিন্তার কোনো বা উৎকণ্ঠার কোনো অবকাশ এখানে নেই। ডাইরেক্টরকে বলা হয়েছে সারা রাজ্যে প্রতিটি মহকুমাতে যে বাজারগুলো রয়েছে সকাল এবং বিকাল দুবার করে সেই বাজারগুলোতে যেন মাইকিং এর ব্যবস্থা করা হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে, যাতে কোনো ধরনের দ্রব্যমূল্যের বৃদ্ধি তারা না ঘটায়। আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম যে ক্রাইসিস সেটা যেন না থাকে। আমি স্টকগুলো আপনাদেরকে বললাম, ওপেন মার্কেটে যথেষ্ট স্টক রয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী, এবং আমাদের পিডিএস রেশন শপেও চাল বলুন, ডাল বলুন, লবণ বলুন, আমাদের আটা বলুন, প্রতিটা জিনিসে সাফিসিয়েন্ট স্টক রয়েছে। সুতরাং কারোর মধ্যে যেন এমন কোনো উৎকণ্ঠা তৈরি না হয়। তার বাইরে সাংবাদিক বন্ধুরা আপনাদের অবগতির জন্য, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরকে দায়িত্ব প্রদান করেছেন যাতে সারা রাজ্যে বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলো তার মধ্যে যেন প্যাকেট জাত খাবার হেলিকপ্টার থেকে ফেলা হয়, হেলিকপ্টার দিয়ে প্রদান করা হয়। এখন পর্যন্ত প্যাকেট খাদ্যজাত খাবার ড্রপ করা হয়েছে প্রায় 3140 প্যাকেট, 3140 প্যাকেট। আমাদের 8000 প্যাকেট রেডি রয়েছে দপ্তরের মধ্যে, কারণ একবার একটা অ্যাপ মানে হেলিকপ্টারে 500 প্যাকেটের বেশি সেখানে ক্যারি করা যায় না, তাই আরো 8000 প্যাকেট আমাদের রেডি রয়েছে দপ্তরে, এগুলো পিরিয়ডিক্যালি সেখানে প্রদান করা হবে। আমাদের জিনিস রয়েছে যে প্যাকেট তৈরি করার জন্যে